মূল আকর্ষণ যিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং লড়াকু সাংসদ আমাদের সকলের শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবাংলার ছাত্রযুব উন্নয়নের মণি। আমি প্রথমেই বলবো, সবাইকে একটু জোরে হাততালি বাড়ান, জোরে হাততালি দিন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের চেয়ারপার্সন অরিজিতা সেন, ব্লক আমাদের টাউন সভাপতি রঞ্জিত, জেলার সম্পাদক রাজেশ চ্যাটার্জি, অমিত ঘোষ, মনোজ চক্রবর্তী কর্মাধ্যক্ষ, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছে এখানে। স্বরাজ, আপনারা জানেন যে স্বরাজ দীর্ঘদিন বিজেপি পার্টি করেছে, মমতা দিয়ে অভিষেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, পরিশ্রমও করছেন খুব। এছাড়া আমাদের আজকের এই সভায় উপস্থিত আমার সংগ্রামী সাথীবৃন্দ, গুরুজনেরা, মা ভাই ও বোনেরা, যার বক্তব্য শোনার জন্য আপনারা সকাল 11টার দিকে অপেক্ষা করছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে 2011 সালে দিদি আমাকে সপ্তমকামের প্রার্থী করেছিলেন। আমি সেদিন বলেছিলাম যে আমাকে জোড়া ফুলে ভোট দিন, ঋণ দিন আমাকে, আমি কাজের মাধ্যমে ঋণ শোধ করব। আজকে আমরা জানেন যে সুখে দুঃখে মানুষ আমাকে পেয়েছে 10 বছর। আমি হংসের শরী কাজী দরকার থেকে শুরু করে মমতাদির আশীর্বাদ নিয়ে ব্রহ্মময়ীর মাঠ থেকে শুরু করে জনেশ্বরের মন্দির, রঘুনাথের কালীবাড়ি সংস্কার করেছি। আমি গ্রামে শহরে পানীয় জলের বন্দোবস্ত করেছি, ট্যাপ ওয়াটার, রাস্তাঘাট সব কিছু হয়েছে দিদির আশীর্বাদে। রেশন বিনা পয়সায় ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী একটা বিজেপি এগারে ভোট চাইছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করুন যে করোনা ভাইরাসে রাস্তায় রাস্তায় ঘুরে বাংলার মানুষকে যিনি রক্ষা করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একথা ঠিক, রেশন ফ্রি ভারতবর্ষের কোথাও নেই। যিনি আজকে ভোট চাইতে দিল্লি থেকে 17 বার আসছেন মোদী, তিনিও সর্বভারতীয় ক্ষেত্রে বিনা পয়সায় রেশন দিতে পারেনি, বিশ্বের কোন মুখ্যমন্ত্রী এটা করেনি, যেটা আমাদের নেত্রী তিনি করেছেন। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বিনা পয়সায় 5 লক্ষ টাকা, আজকে এত কাজ করেছে। আমরা বলি যে পশ্চিমবাংলার রূপকার বিধানচন্দ্র রায়, কিন্তু 10 বছরে যিনি বাংলার পরিবর্তন করেছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছাড়া বাংলার পরিবর্তন হতো না। তাই বলবো যে আমি চাইছি, দেখুন আমি কাজ করেছি রাস্তাঘাট উন্নয়ন, করোনা ভাইরাসে এখানকার সাংসদকে খুঁজে পাইনি মানুষ, যারা ভোট পাখি নির্বাচনের আগে বিজেপি পার্টির যারা ভোট চাইতে আছে তাদের জিজ্ঞেস করুন যে করোনা ভাইরাসে কোথায় ছিলেন। আমি বলতে পারি, আমি আমার কর্মীরা, আমার নেতৃবৃন্দ, আমরা 192 দিন স্যানিটাইজ করেছি, প্রতি ওয়ার্ডে, প্রতি গ্রামে, প্রতি শহরে, প্রত্যেক জায়গায় স্যানিটাইজ করেছি, মানুষের হাতে খাবার তুলে দিয়েছি দিদির নির্দেশে। এই কাজগুলো আমরা করেছি। তাই বলবো যে আগামী 10 তারিখে সকাল সকাল ভোট দিন। 1 নম্বরে আমি আছি আপনাদের প্রার্থী, দিদির প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্ত। সকাল 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 আপনারা জোড়া ফুলে ভোট দিন, আমাকে জয়যুক্ত করুন। আর যে আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছে আমার বলার কিছু নেই, এখানে ভোট করেছে, টাকা কামিয়েছে, এখানে সভাপতি ছিল পঞ্চায়েত সমিতির, যেই টাকা কামানো হয়ে গেল লুটেরা কি করলো বিজেপি গিয়ে দিয়ে যোগদান করলো, এর থেকে বড় গাদ্দার কেউ নেই, কেউ নেই বড় গাদ্দার, সেই গাদ্দার কেমন হারাল সেই কথা বলতে যাচ্ছি দাঁড়িয়ে। আর তো মানুষ তো জানে কি করেছে পাঁচটি ইতিহাস, 10 বছর কি করেছে, লুট জমির থেকে শুরু করে কিছু বাদ দেয়নি, মানুষ উন্নতি করেছে, তাকে বিজেপি প্রার্থী করেছে। আসল কথা, ভদ্রলোকেরা বিজেপির সঙ্গে নেই, যত ক্রিমিনাল বিজেপির সঙ্গে আছে। ভাড়াটিয়া মস্তান্ড আসছে উত্তরপ্রদেশ থেকে, একটা কথা বলি, আরামবাগে কালকে গণ্ডগোল করেছে, প্রার্থীকে মারা হয়েছে সুজাদাকে। আর আমার এলাকায় আমি এটা দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নির্বাচনের দিন মানুষকে শান্তিতে ভোট দিতে হবে, কোন রকম দাঙ্গাবাজি বরদাস্ত করবো না, করবো না, করবো না, সেই কথা দাঁড়িয়ে এখানে বলে গেলাম। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের বলি, এই 3টে দিন 10 তারিখ পর্যন্ত যুদ্ধক্ষেত্রের মতো পুরস্কার রাখতে হবে আপনাদের।
আমি যারা ভূত এজেন্ট থাকবে তাদের বলবো যে একদম শক্তপক্তভাবে ভূতকে আপলাতে হবে, মানুষ যেন ঠিক মতো ভোট দিতে পারে। আর এখানে সিআরপিএফ এসছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, বিজেপির ক্যাডাররা সিআরপি ড্রেস পড়ছে, তারা এসে বিজেপিকে ভোট করাচ্ছে। আমার কাছে কয়েকটা যে মশলার পাত্রে খেতে হয়েছে, আরামবাগে হয়েছে কয়েকটা জায়গায়। আর আমার এখানে আমি বলবো ভোটার্সদের, সিআরপি যদি এখানে বাড়াবাড়ি করে বিজেপিকে ভোট দিতে পারে নরেন্দ্র মোদীর কথায়, তবে তাকে প্রতিহত করতে হবে নির্বাচনের দিন। বলে গেলাম আপনাদের কাছে দাঁড়িয়ে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। সকাল সকাল ভোট দিন মমতাদিকে। অনেকে বলছে পরিবর্তন হবে, ওই পাগলা দিলীপ, পাগলা দিলীপ বলছে গোমূত্র পান করুন করোনা ভাইরাসে। আরে তুই খানা গোমূত্র, তুই পান কর, বলছে সোনাতে দুধ পাওয়া যায়। এসব পাগল ছাগল এসেখানে বলছে পরিবর্তন আনবে, বাংলায় কোনো পরিবর্তন হবে না, বাংলায় একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে। 230 থেকে 235 সিটে আবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। কারণ মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া মানে সব বন্ধ হয়ে যাবে, বিনা পয়সা রেশন থেকে শুরু করে পানীয় জল স্বাস্থ্যসাথী কিচ্ছু থাকবে না। লুটেরা এখানে লুট করতে আসছে, এদের একটা ভোট নয়। এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরে আরো জোরে বলতে হবে, 10 তারিখ ইলেকশন, যে কটা 5-6টা বিজেপি আছে যারা এখান থেকে পালিয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ধন্যবাদ।